এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ক্লান্ত দেখাচ্ছে, নিশ্চয়ই কিছু হয়েছে। ফোনটি মিষ্টি বা কেমন আছে জিজ্ঞাসাও তো করতে পারছি না। লেডি রাভেনট, তোমাকে আমি খুব মিস করছিলাম। ছোটকাকে আমি ফুটবল খেলা দেখাচ্ছিলাম, ছোটকা একদম দুষ্টুমি করেনি। ঠাম্মিও দুবার এসেছিল দেখা করতে, খাবারও খাইয়ে দিয়ে গেছে। ছোটকা একদম ভালো ছেলে হয়েছিল। তুমিও তো একদম লক্ষ্মী হয়েছিলে, কি সুন্দর তোমার ছোটকাকে সামনে রেখেছিলে। আচ্ছা, ফোনটা আর মিষ্টির কি খবর? আমার মনের কথাটা জানতে চেয়েছিস গোগুল? ভেরি গুড। ওরা এমনিতে ভালোই আছে, কিন্তু ওদের তো সবসময় দেখার কেউ নেই, তাই ওদের হস্টেলে রেখে এসেছি। মাঝে মধ্যে গিয়ে দেখা করে আসবে, আমিও যাবো তোমার সাথে, ওদের সাথে খেলবো, তাহলে ওদের মনটাও ভালো হয়ে যাবে। বাহ, এত তো ভালো বুদ্ধি দিয়েছিস। বেশ, এবার আমি তোকেও নিয়ে যাবো। আপনাকে এবার একটু উঠে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দাও তো, ছোটকাকে শুয়ে দেখতে একদম ভাল লাগে না। ঠিক বলেছিস। বাবা, এই যে দেখছি পুরো সিনেমার মতো। হ্যালো, চাই চুমুক দিলে অনেক সময় দুশ্চিন্তা কর। মাথা যতদিন আছে চিন্তা তো থাকবেই, কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে মাঝে মাঝে চিন্তাকে ছুটি দিতে হবে। অবসর নিলাম আমি, চুপচাপ এক কোণে পড়ে থাকার কথা ছিল আমার, অথচ দেখো দীপুটা জড়ো বড় হয়ে এক কোণে পড়ে আছে, এত ডেকেও সাড়া নেই। বসু পরিবার ভেবেছিলাম, ফুলে ফলে বড়ন্ত একটা গাছ রেখে যাব এই পৃথিবীর বুকে, কাণ্ড শাখা ডালপালা ভেবেছিলাম, সবাই সবাইকে শেষ নিঃশ্বাস অব্দি আগলাবে। আমি কিন্তু তোমাকে রিটায়ারমেন্টের অনেক আগে থেকে তুমি সাবধান করেছিলে, আমি বুঝিনি। বুঝিনি দুই দাদা তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য খরচ করতে এত অনীহা। আমার বড় নিরুপায় লাগছে মিনু, আমরা দীপুকে কি সুস্থ করতে পারবো? হুইল চেয়ারে বসে থাকার তো বয়স নয় ওর গো, বয়স নয়। দীপু সুস্থ হবে মাস্টারমশাই। তুমি হয়তো এখনো মেনে নিতে পারছো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই মেয়ের ভাগ্যে ওর জোরে আমার দীপু সুস্থ হয়ে উঠবে। নিজে
মহিলা আমাকে বিয়ে করলো আমার অনুমতি ছাড়া। আমি আমি সুস্থ হলেও চলে যাবে বলছে। আমার এমন অবস্থা হলো যে কিছু করতেও পারছি না, অত অসহায় লাগছে। এই জীবন নিয়ে বেঁচে থাকার মানেটা কি? ইস, এভাবে দেখতে দীপুকে একদম ভালো লাগছে না। সুস্থ সবল ছেলেটার কি যে হলো। কিরে, শরীর এখন ভালো আছে তো তোর? বেরিয়ে যান এই বাড়ি থেকে। কি ব্যাপার বলতো? নীলার গলার আওয়াজ মনে হলো না? চল তো গিয়ে একবার দেখি। কোন সাহস এখানে এসেছেন? কি ব্যাপার আপনাদের, লজ্জা নেই? আবার এই বাড়ি হাতাতে চলে এসেছেন? লজ্জা নেই বলেই তো বারবার আসে অসভ্য লোক কয়েকটা। কি ব্যাপার, এরা এখানে এসে হাজির হয়েছে? আমিও তো বুঝতে পারছি না হঠাৎ কেন এলেন এরা, সব তো মিটে গেছিল। আহ, শান্ত শান্ত, চিৎকার চেঁচামেচি আপনার শরীরের জন্য ভালো না। আপনার ছোট ছেলের মতো দেখবেন, আপনিও কেত্রে পড়ে আছেন। ভদ্রভাবে কথা বলুন। কি করে বলবে ভদ্রভাবে কথা, আদ্যন্ত অভদ্র লোক কতগুলো। বলুন বলুন, দুটো গাল দিয়ে যদি গায়ের জ্বালা জুড়োয়, বলে ফেলুন বলে ফেলুন। কাজের কথায় আসুন তো, কি চাইটা কি? এই এই হচ্ছে কথা, এটা তো গড়ের মাঠ নয়। বিনা কাজে আপনাদের বাড়িতে হাওয়া খেতে নিশ্চয়ই ঢুকে পড়িনি। বাড়ি কিন্তু পাবেন, যা বলার তা বলে মানে মানে কেটে পড়ুন। বাড়ি পাবো না, দেখা যাক দেখা যাক, সেটা তো সময় বলবে। আমি আপনার নামে কেস করেছি। কি? হ্যাঁ, আপনি যে 5 লাখ টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলেন, সে টাকা তো আমি ফেরত পাইনি। ৫ লাখ টাকা আমি আপনার কাছ থেকে নিয়েছি? কবে? আমার উকিলবাবুকে কিন্তু সঙ্গে নিয়ে এসেছি। ওই উকিলবাবু আসুন।